এক পদ এক পেনশন ইস্যুতে আত্মঘাতী সেনাকর্মী, পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে দফা দফায় আটক রাহুল গান্ধী। প্রথমে মন্দির মাগ থানায় এবং পরে তিলক মাগ থানায় আটক, উত্তপ্ত রাজধানীর রাজনীতি। দু মিনিট সময় চেয়েছিলেন মৃত সেনাকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে, বেরিয়ে এলেই তাদের আটকায় পুলিশ। মৃতের আত্মীয়দের কেন আটক করা হলো, এভাবে দেশ চালানো যায় না, মন্তব্য কংগ্রেসের সহসভাপতির। আত্মঘাতী সেনাকর্মীর পরিবারকে দেখতে গিয়ে আটক মানি সিসোদিয়া। উপমুখ্যমন্ত্রী আটকের কয়েক ঘন্টা পরে আটক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানেন না টুইটার অরবিন্দ কেজরিওয়ালের, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে আপ কর্মীরা। আত্মঘাতী সেনাকর্মীর ছেলেকে আটক করে বেকায়দায় মোদী, দেশ জুড়ে এক কাট্টা বিরোধীরা। গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে, দেশে স্বৈরতন্ত্র চলছে, অভিযোগ কংগ্রেসের। প্রাক্তন সেনার আত্মহত্যা দুর্ভাগ্যজনক ঘটনা, রাহুল আর মানিশকে হাসপাতালে ঢুকে বাধা দিয়ে ঠিক কাজ হয়নি, টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়ালকে আটক করা নিয়ে কড়া প্রতিক্রিয়া। সেনাকর্মীর আত্মহত্যায় বিতর্কিত মন্তব্য বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং এর, কি কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখা উচিত, মানসিক অবসাদের কারণে আত্মহত্যা হতে পারে, মন্তব্য বিদেশ প্রতিমন্ত্রীর।